নমস্কার, গল্পান্বেষী নীলিমায় আপনাদের সকলকে স্বাগত। গল্প পাচ্ছে আপনাদের সাথে আমি অনিতা। আজ আপনাদের শোনাব অচিন্ত্য কুমার সেনগুপ্তের লেখা একটি ছোট গল্প, ধরা বিয়ে। তাহলে আসুন শুরু করা যাক গল্পটি। বরযাত্রী এসেছিল ভক্ত, বঙ্কলালের বিয়েতে, কাজীপাড়ায়। কাশি আর ঢাক, খোলা গ্যাস আর শামিয়ানা, ছেঁড়া পাতা নিয়ে লেরিকুত্তার সঙ্গে পাতিকাকের ঝটাপটি। মাল সাথে টিকে তামাক, সরাতে পান চুন, কটরাতে চিকি সুপুরি, কলসি মুচি তিজেল ধুনুচি, সব আপছা আপছা। মনের মধ্যে এটে আছে শুধু সেই মেয়েটার নড়াচড়া, হেলাদোলা, আঁচল অসামাল করে ছুটে ছিটকে বেরিয়ে যাওয়া, কখনো ফরসিতে টান মারা, কখনো বা ডাবা হুকোয় চুচলো করে ঠোঁট রাখা, ধোয়া ছাড়া, ঘাসের মতো পান চিবনো, শব্দ করে পিক ফেলা, বারে বারে নিচেকার ঠোঁট উল্টিয়ে দেখা, শাড়ির এখানে ওখানে পানের ছোপ লাগানো, খক্কর ছ্যাবলা মেয়ে। মনে লেগে আছে তার সেই পান খাওয়া লাল দাঁতের হাসি, সেই ফিচকিমি। তিনবারের চেষ্টায় প্রথমবার বাস যেখানে দাঁড়ায় সেখান থেকেই ফিরে গিয়েছিল, দ্বিতীয়বার বাস যখন সোদপুর ঘুরে চলেছে মধ্যম গ্রামের দিকে, তখন ব্যারাকপুর গ্র্যান্ড ট্যাঙ্ক রোড পর্যন্ত কলকাতা কলকাতা মনে হয়েছে, কিন্তু যেই সোদপুরের ক্রসিং লেভেল পেরিয়ে চলেছে মিঠো রাস্তায় অমনি কেমন ধুকপুকিয়ে উঠেছে বুক, বাতকে নেমে পড়েছে উজবুকের মতো। কিন্তু এবার তিনবারের বার সে ঠিক চলে এসেছে ওজন ঠেলে এই কাজীপাড়া। নেমে পড়ে মনে হয় এসেছে কেন, কেমন ফাঁকা ফাঁকা, নতুন নতুন লাগে, অচেনা অচেনা, সব ভুলে গেছে, কোথায় সেই পানের বরজ, সেই রামধনু চাপার গাছ, ভোলেনি শুধু সে চাপা গাছের টকটকে হলদে ফুল, ভোলেনি সেই পান খাওয়া লাল দাঁতের হাসি, যদি কোনো ফাঁকে দেখা যায় সেই হাসির সঙ্গে। আসা যাওয়ায় বাসে ট্রামে মোটামুটি প্রায় 3 টাকা খরচ, কত খুঁটে খুঁটে এই টাকাটা সে জমিয়েছে, কত চুরি চামারি করে। কর্তা, কাকে সে ডাকে? এই গায়ে তুমি থাকো? হ্যাঁ, কেন, কি করো তুমি? জমিদারের তৈনীতি, চলেছো কোথায়? সুধন্য পালের বাড়ি চেনো? চিনি বই কি, সরাসর রাস্তা, চলে যাও সিধে, গোসাই মণ্ডল সারদাকুলে, পরেই সুধন্যপাল, ঠিক সেই রামধন চাপার গাছ, দূরে সেই স্থলপদ্ম, সাদা ফুল লাল হয়ে এসেছে, ঘুর ঘুর করছে, ছোকছোক করছে, তাকাচ্ছে ইতিউতি, ঝাঝা করছে রোদ, ধারে কাছে কোথাও একটু ছায়া নেই, কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায় ভূতের মতো? সেই ছটফটে চুলবুলে মেয়ে এতক্ষণ ধরে গা ঢাকা দিয়ে থাকবে এই বা কে ভাবতে পেরেছিল, কেনই বা যে থাকবে না তার কোনো কারণ খুঁজে পাওয়া যায় না, বরং তাই তো স্বাভাবিক। কে ওখানে? আমি। বাড়ি কোথায়? বর্ষে, পশ্চিম বর্ষে। সে কোথায়? বেহালা বর্ষে। ও বাবা, এখানে কি? বাড়ির ভেতর থেকে কে একটা লোক বেরিয়ে আসে, বেড়াতে এসেছি। কার বাড়ি? বাড়ি নয় কারুর, এমনি। লোকটা তাকিয়ে থাকে তার মুখের দিকে, যেন ছাঁচে ফেলে হাতের আদরে গড়েছে সে মুখ, টানা চোখ, টিকালো নাক, টাটকা স্বাস্থ্য, বয়স 21-22 বেশি নয়, খালি পা, খাটো ধুতি, বুক খোলা, আধা শার্ট। নাম কি? ভক্তদাস পাল। পাল? হ্যাঁ, কুমোর। সে বাপ মা কেউ নেই, মামার আশ্রয়ে থাকে, মামার নাম উত্তম পাল। হ্যাঁ, চাক ঘুরোয় সে, তার হাঁড়িকুড়ির ব্যবসা, মামার সে ডান হাত। তুমিও চাক ঘুরো? ঘুরোই বই কি, জাত ব্যবসা। কি গড়ো? সব গড়ি, হাঁড়ি কলসি খুড়ি গেলাস প্রদীপ কলকে, গাজার আর গড়গড়ার তেলের বাটি, ছোপা হাঁড়ি,
দোয়াত সব, তাছাড়া হাতের কাজ মেয়েরা করে। সরা, মালসা, হাড়ি কলসির তলা চাবড়ার মাটি দিয়ে বুকের রক্ত চনচন করে ওঠে। কিন্তু কে জানে মন্ত্র বলে কথা জেনে নিয়ে চালাকি করছে কি না, তাই খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করে ভিতরের খবর, ছোটোখাটো বিবরণ। না, হটে না ভক্ত দাস। আলওয়ালা মেশেল, চার হাতওয়ালা চাকা, শিলপিড়ির উপর বসানো, শিলের তর উপরে পাকা আগা বাঁশের লাঠি দিয়ে তৈরি চাকনলি, চাকের মাথায় ছানা মাটির মুঠুম হাত গাছ বসিয়ে থাবড়ে থাবড়ে সমান করা, চাকের বিধে নলি ঢুকিয়ে বন বনিয়ে পাক খাওয়ানো, যাকে বলে নক্ষত্র বেগে ঘোড়া, কাছেই পেনুর হাড়ি, আনিকানি সমান করবার জন্যে বাঁশের ফাপের উঁচু আলগোছে কেটে নেবার জন্যে কলমের আগার মতো সুচালো চিমড়ি, সেই কেমন দুই হাতে ভামর করে আনা কাঁকড়ামুঠো হয়ে কানা তৈরি করা, হাত লাগিয়েছে কি অমনি দলাছলা হয়ে গেছে। তারপর হটে না ভক্তদাস, সন্দেহ কি, কুমোর, কুমোরের ছেলে। হঠাৎ জিজ্ঞেস করে লোকটা, বিয়ে করবে? বিয়ে কাকে? ভক্ত যেন মজা পায়, আমার মেয়েকে, যেমন ঝাঁকড় মাকড় চুল, পাগল ঠাওড়ায় ভক্ত, বলে তোমার মেয়েকে বিয়ে করব কেন, টাকা দেব। তা তোমরা কুমোর তো? কুমোর বই কি, আলমন গোত্র, তা জাত ব্যবসা ছেড়ে দিয়েছি। কি করো তবে? চাষ করি, বিলেন জমি আছে, বড় যাচ্ছে পানের, অনেক টাকা করেছ বুঝি, তা মেয়ে বিয়ে দেবার মতো আছে, কিছু মাধবের আশীর্বাদে। কিন্তু মেয়ে কেমন? কালো কিটকিটে নিশ্চয়ই। লোকটা হঠাৎ ডাক পাড়তে শুরু করে, দিব্য, ও দিব্য, ও দিব্যি। ঘরের ছাঁচের নিচে দাঁড়ায় সে একটি 14-15 বছরের মেয়ে, দাঁড়িয়ে আছে যেন কাঁপছে, ফেটে পড়ছে, চুল খসা, শাড়ি বেগোজ, শুধু মুখে লেগে আছে হাসি আর দুই ঠোঁটের ফাঁকে পান খাওয়া সেই লাল দাঁত। ভক্তের বুকের মধ্যে হামন দিস্তে ঘা পড়তে থাকে, যাকে চকিতে একটু চোখের দেখা দেখবার জন্যে চলে এসেছে বিরানা জায়গায়, তাকে শুধু দেখে চলে যাওয়া নয়, বিয়ে করে গাঁট ছড়া বেঁধে বাড়ি নিয়ে যাওয়া, এ যেন দেহে বসে কল্পনা করা যায় না। আজ গুবি গাঁজাখুরি গল্পেও এমন কথা শোনেনি কেউ। কেন বাবা? মেয়ে গিয়া সে কয়েক পা, এই আমার মেয়ে দিব্যমণি। দিব্যমণি? চন্দ্রতারার সামিল। ভক্তর চোখ জড়িয়ে আসে, মুখোমুখি তাকাতে পারে না। কে ছোড়াটা বাবা? গলা বাড়িয়ে চিবুক তুলে জিজ্ঞেস করে দিব্যমণি। তুই যা বাড়ির ভেতর, বয়ে গেছে, আমি এখন দুলুইদের ঢেক সেলে ধান এলাতে যাচ্ছি, বলেই দে ছুট। ভক্তদাস গড় হয়ে প্রণাম করে সুধন্যকে, মুখ কাচুমুচু করে বলে, আপনাকে আমি চিনতে পারিনি, কিন্তু আমি চিনতে পেরেছি গোড়াতেই, দেখি মনে ডাক দিয়ে উঠেছে, এ একেবারে আপন হবার জন। কি রাজি, বিয়ে করবে, পছন্দ হয়? চোখ নামিয়ে ডান পায়ের বুড়ো আঙুলে ঝুড়ো মাটি খুঁড়তে খুঁড়তে ভক্ত বলে, আমি কি জানি? কে জানে? মামা জানে। তক্ষুনি লোক চলে যায় পশ্চিম বর্ষে রুইয়েডাঙায় উত্তম পালের বাড়ি, লোক যায় সুধন্যর ভাই সৃষ্টিধর আর মান্দার কেনারাম দুয়ারি, সঙ্গে টাকা দিয়ে দেয় সুধন্য, রাহা খরচ তো বটেই, দরকার হলে দাদন পর্যন্ত, যেমন করে হোক উত্তমকে যেন নিয়ে আসে ধরে, যেন মেয়ে দেখে যায়, যেমন করে হোক, ছাড়াছাড়ি নেই। ভক্তকে আটকে রাখে, যেতে দেয় না, বলে আসুক তোমার মামা, লোক গেছে আনতে, তার মুখের হা না আদায় করে তবে অন্য কথা। নাক ব্যথা পশুর মতোই নিজেকে মনে হয় ভক্তর, যা বলে তাই করে, গায়ে রগরগে করে তেল মেখে এদো পুকুরে স্নান করে, মাঠ দিয়ে বাড়িতে কাঁচা ফর্সা কাপড় পরে, খেতে বসে, জীবনে এত সব খাওয়া দূরে থাক,
দেখেনি এক থালায়। ঝিঙে পোস্ত, বকফুলের বড়া, সরপুটির ঝাল, ঘুষো চিংড়ি দিয়ে কাঁচা আমড়ার টক, এক তিজেল পায়েস, খাওয়ার পরে পান। ভেবেছিল এবার অন্তত দিব্যমণিকে দেখা যাবে, কিন্তু কোথায়, উধাও হয়েছে কে জানে। দলিজ ঘরের মাচার উপরে শুতে হয় তারপর ঘুমোতে। খিড়কি দিয়ে মেয়েরা মফস্বলে যায়, সেদিক পানি জানলা, শুয়ে চেয়ে থাকে, কিন্তু দিব্যমণিকে দেখে না। ভরা পেটের ঘুম, সন্ধ্যের ঘাটে এসে ঠেকে, স্বপ্নের মতো মনে হয় এই সন্ধ্যের আবছায়া। কাটে রাত নির্জীব অন্ধকারে। পরদিন পয়লা বাসে চলে আসে উত্তম, সঙ্গে পাড়ার কাঙাল বর আর বাসুদেব পান্তি। চলে আসে টাকার গন্ধে, আরও টাকার গন্ধে। চোখে দস্তকি, দেনাদারের যত ভয় তার চেয়ে বেশি কাঠকবুল মহাজনের কাঠিন্য। আসুন আসুন, গরিবের কুড়ে ঘরে পায়ের ধুলো পড়েছে আপনার, সুধন্য আতিথ্যে নেতিয়ে পড়ে। কোথায় বসতে দেবে, কি খেতে দেবে, তার সব তাল গোল পাকিয়ে যায়। আরে ওরে, কান পেতে থাক ভক্ত, বিটকেল গোফে মামার মুখের চেহারাটা কেমন সদয় মনে হয় না। এমনি আর কাটির কাজ চলে নাকি আপনাদের এদিকে, তা যা বলেন, কিন্তু এমন ছেলে পেয়ে হাত ছাড়া করতে মন ওঠে না। এমন চালাক চোস ছেলে, কিন্তু মেয়ে আপনার শুনেছি তো কানামেঘ, তা একবার দেখুন না তাকে, বলেই সুধন্য ডাক দেয় দিব্যমণিকে। দিব্যমণির পাত্তা নেই। হলোই বা না মেয়ে, আপনার ডানা কাটা পড়ি, তাতে কি, শুনছি মাটির কাজের পাটই আপনাদের লোপাট হয়ে গেছে। তবে ওই মেয়ে নিয়ে আমার লাভ কি, না পড়বে মাটি হাতিয়ে কাকর বাঁচতে, না বা লাথিয়ে লাথিয়ে মোলায়েম করতে। মোটা দানার বালিতে পা পিষে পিষে পা খেয়ে যাবে না, পায়ে শুধু আলতা পড়ে থাকবে, এমন বই আমার দরকার নেই। উল্টে তাই তো টাকা দেব আপনাকে, বাপ মা নেই, ভাই বোন নেই, ভক্তকে আমি ঘর জামাই করে রাখব, দিয়ে দেব দুদশ বিঘে জমি, পানের বরজ। বাহ, বেশ আছেন খুশ মেজাজে, বেল পাকিয়েই খুশি, আবাগে কাকের কথা ভেবে আর কি হবে। এতদিন ধরে কোলে পিঠে করে মানুষ করলাম যাকে, তার থেকে এই আমার নিট মুনাফা। যাক, ফিরতি বাস কতক্ষণ পরে পরে আসে, ওই রে ভক্ত, উত্তম হাঁক পাড়ে হেরে গলায়। আয়, আর আটকে থাকতে হবে না তোকে। ভক্তর বুকের ভিতরটা ঢিপ ঢিপ করতে থাকে। মামা তাহলে একা যাবে না, তাকে শুদ্ধ নিয়ে যাবে। ইচ্ছে করে ঘাপটি মেরে থাকে নিঃসারে, সেও গা ঢাকা দেয়। কোলে পিঠে করে মানুষ করেছেন, ছায় পর্যন্ত লাথি মারেন, এখন তার দরদ দেখো না। কোনোদিন খেতে মাখতে পেল না, কোনোদিন দেখতে পেল না ভালো পয়সার মুখ, মুখ খেতে খেতে জীবন গেল, এখন ন্যাকা বুঝতে এসেছেন। থাকবেই তো এখানে, পানের বরজ করবে, শুধু খাটিয়ে মারা চৌপহর। নিয়ে আয় কোথায় আছে আটুলে মাটি, নিয়ে আয় বাইন পাকা তেঁতুলের কাঠ, নিদেন জঙ্গলের কাঁচা গাছ, নীলকাতা দিয়ে খোলা ল্যাপ, পোন পোড়া রাত ভরে ইটের ঝিকের উপর হাড়ি বসিয়ে অল্প অল্প করে তাওয়া, নইলে ফেটে যাবে হুড়ুম হাড়ুম করে, পরে তেজ বাড়া, খোলের মধ্যে জ্বলতে দে দাউ দাউ করে, দেখিস আগুনের বেতদবিরে একটা কানাও যেন না ফাটে, তারপর আঙর টানা দিয়ে আগুন বার কর, জাপ খাওয়া গামলা দিয়ে মুখ ঢাক যাতে ধোয়া না ভিতরে যায়। সে কি বিয়ে আক্কেল খাটনি, না যাবে না সে আর রুয়ে ডাঙায়, হাত দিলে ঝুরিয়ে যায় এমন রসা দোয়াশ মাটিতে, কচা পুঁতে পাটকাটির ভিতরে খড় দিয়ে বেড়া বেঁধে সে পানির বরজ করবে। কই রে ভক্ত, এলি? ঘাড় মোটা করে ভক্ত চুপ করে থাকে। জেদ করে হবে না কিছু, হবে না তার একার জোরে, জেদ করে হবে না কিছু, হবে না তার একার জোরে। মামা রাজি না হলে সব ঘুটি কেচে যাবে, তার তো আর দেবাংশে জন্ম নয় যে হাত বাড়িয়ে চাঁদের নাগাল পাবে। চারে মাছ হয়ে এলো, টোপও গিলল,
কিন্তু মাছ গেঁথে খেলাবার সময় ডোর গেল ছিঁড়ে। কাটান প্যাচ আছে সুধন্য সুতোয়। সৃষ্টিধর দিতে চেয়েছিল আরও 100, সুধন্য বাড়িয়ে দিল 3 গুণ। তাও রাজি হলো অনেক ধস্তাধস্তি, অনেক হেস্তাহেস্তিতে। জানে না ভক্ত তার মামাকে? পাকা হাড়, ঝুনো শয়তান, মাছ সাতলাপে তো তেল দেবে না, পিঁপড়ের গা টিপে টিপে গুড় বার করবে। আরও আছে লোয়াজিমা, বারবদারি, আভ্যুদয়িকের খরচ, জাত কুটুম খাওয়ানোর খরচ, তার মানে আরও 100। ধরা বিয়ে যখন, সুধন্য তাতেই রাজি। কখন যে মামা দিব্যমণিকে দেখে পছন্দ করে কে জানে। পানপাত্র লেখা হয়, সাক্ষী হয়, কাঙাল আর বাসুদেব পাড়ার মুরব্বী মাতব্বর। তরশুই দিন আছে বিয়ের, তবু না আচালে বিশ্বাস নেই। খেয়ে দেয়ে বিকালের বাসে যাবে না হয় ভক্তদাস। ঘর জামাই যখন, তখন এখানে থেকে শিকড় গেড়ে বসলেই বা ক্ষতি কী। ট্যাকে টাকার ঢিপড়ির উপর হাত রেখে উত্তম বলে, বলতে পারে সহজে, কিন্তু মান তো আছে। তাই খেয়ে দেয়ে ভক্ত ফিরবে, ফের আসবে চলন করে। যাবার আগে আরেকবারটি দেখা যাবে না দিব্যমণিকে? একোন ওকোন ঘুরে উকি ঝুঁকি মারে, টাকায় ঘাড় ঘুরিয়ে। কিন্তু দিব্যমণি উবে গেছে, গন্ধটুকুও টের পাওয়া যায় না। যেন বিয়েটাই স্থির, মেয়েটা স্বপ্ন। তবু ফাঁকে চলে আসে মাঠের মধ্যে, ভেরির উপর দিয়ে চলে আসে পানের বরজে। শুনেইছে এতদিন, ভিতরে ঢোকেনি কখনো। পনের আগুন নয়, নরম ছায়া করা গড়ানের ছিট আর লটা আখের মতো পেতেনের ডগা কেটে লাগিয়ে তার উপর চাল ছেয়েছে। কেশে বন আর সুর খড়ে লম্বায় আড়ে চটা ফেলে মিঠে মিঠে রোদের আভা। লতা ডগিয়ে ডগিয়ে যাচ্ছে নলের গাবে, গাটে গাটে পান। ভক্তদাস চেয়ে থাকে অবাক হয়ে, ফুল নেই, ফল নেই, মূল নেই, কেবল পাতা। কোনোটা তকতকে, কোনোটা বা বাতি, দু এক পিল ভেঙে নিয়ে গেছে হয়তো। ইচ্ছে করে ছিঁড়ি একটা। কেড়ে ছোড়া, কি করছিস এখানে? ভক্তদাস চমকে চেয়ে দেখে দিব্যমণি। ভুরু দুটো বিরক্তিতে বাঁকা, চোখ দুটো রাগ রাগ, কিন্তু মুখের মধ্যে তেমনি পানঠাসা। ঠোঁটের সীমানা ছাড়িয়ে পানের ছোপ তেমনি চলে এসেছে গালের এলাকায়, যেন ফাল্গুনি হাওয়ায় ডগার মাথা ফেরে নতুন পল্লব গজাচ্ছে। এমনি মনে হলো ভক্তর, বলে, পানের বরজ দেখছি। কেন, তোর কুমোরের চাকি আর পাক খাচ্ছে না? দিব্যমণি ঢুকে পড়ে বরজের মধ্যে, ভক্তর চোখে খুশি উপচে ওঠে। বা আমি যে এখন পানের চাষ করব, কাঙালকে শাকের ক্ষেত দেখিয়েছে বুঝি, মারা পড়বি বলছি। তাঁত বুনে খাচ্ছিলি তাই খা, কেন এরে গরু কিনতে যাবি, ভালো ভালো বাড়ি পালা। ভক্ত ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে, তার চোখের খুশি ঢিমিয়ে আসে। বস এখানে, ঘাস নেই, আগাছা নেই, মাটির উপর চাপাটি খেয়ে নিজেই আগে বসে পড়ে দিব্যমণি। ভক্তদাসও বসে দূরে দূরে ভয়ে ভয়ে। দিব্যমণি খেকিয়ে ওঠে, কেন এসেছিস এখানে? বিয়ে করতে? আমাকে বিয়ে করতে? আমি তার কি জানি, তুই বিয়ে করবি? আর তুই জানিস না, ওই কেলে কিষ্কিন্দেতে তো তোর মামা, ওই কুদিকাটা মুশিক জোয়ান, যে টাকা নিয়ে গেল হাম হাম করে খেয়ে গেল থাবা থাবা। তোমার বাবা যদি বিয়ে দেন তো আমার মামার দোষ কি? বড় সড় হয়েছি, বাবা আমার দেবেনই তো বিয়ে, কিন্তু তুই করবি কেন? তুই কি আমার যোগ্যি? ভক্তদাসের মুখে কোনো কথা জুড়ায় না। তুই তো একটা বাদর, মুক্তোর মালা গলায় পড়তে এসেছিস। চিনিস ওই সাতরাবাবুদের ভাগ্নেকে? কলকাতায় তালতলা না লেবুতলায় থাকে, কলেজে পড়ে, মোটরে করে হাওয়া খেতে বেরোয়, কত্ত বড় লোক, কার্তিকের মতো চেহারা। তার কাছে তুই একটা কি, চিলের কাছে গঙ্গা ফড়িং?
তোমার বাবাকে গিয়ে বলো না। বাবা তো নয় তালুই। কেন, তোমার মা মারা গেছে নাকি? মা যদি মারা না যাবে তবে কেউ এমন ধারা বিয়ে দেয়? খোঁজ নেই, খবর নেই, কোথাকার কি একটা অজাত কুজাতের ছেলের হাতে এক কথায় মেয়ে দেয় গুছিয়ে? আমি কি উড়ক হই যে গোবিন্দায় নম করে দিলেই হলো? সাতটা বাবুর ভাগ্নের সঙ্গে তো আর তোমার বিয়ে হয় না, তাই তোকে বিয়ে করতে হবে না? কি আমার আবদার, তুই যে চ্যাটায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখিস। না দেখি উপায় কি? এমনি অসহায় অগাধ চোখে চেয়ে থাকে ভক্তদাস। দিব্যমণি একটু ঘুনিয়ে আসে, বলে, কথায় যেন কোথায় একটু মিনতির সুর। দেখ, আমাকে বিয়ে করতে তোর কিছুই লাভ হবে না। লাভ লোকসান খতখতনের ভক্ত কি জানে, কোনো কাজেই জানি না আমি কুমোরের। আমি না পারবো মাটি হাতাতে, না বা লাথাতে চেপে চেপে। কাকে বলে সরা, কাকে বলে মালসা, কাকে হাড়ি, কাকে তিজেল, আমি কিছুই জানি না। আমি এখন পানের বরজ করব, তোর মাথা করবি, ভূতের ব্যাপারে শ্রাদ্ধ করবি। পানে তুই জানিস কি হতবাগা, করকম পান তাই জানিস? গাইতে গাইতে গায়েন হব, কচু হবি। গোলাপের যেমন তোয়াজ লাগে তেমনি লাগে পানের। পারবি তুই তোয়াজ করতে? জানিস কি করে কাপি আর মুটে পুঁততে হয়? নল থেকে নাবিয়ে এনে মাটিতে লতিয়ে দিতে হয়, সর্ষের খোল গুঁড়ো করে চেলে দিতে পারবি গোড়ায় গোড়ায়? বর্ষায় জলে বসে ভিজে জোকের মধ্যে পারবি তদবির করতে? দেখ, ফ্যান দিয়ে ভাত খাচ্ছিস তো খা, গল্পে দই মারিস নে, তুমি শিখিয়ে দেবে। কি বুদ্ধি রে তোর বলিহারি, বরজের মধ্যে মেয়েরা আসে নাকি কোনোদিন? বরজ অশুদ্ধ হয়ে যায় না? হ্যাঁ, ভক্ত শুনেছে বটে এমন কথা, যেমন কুমোরের মেয়েরা চাক পারে না ছুতে। তবে তুমি এসেছো কেন? আমি মানি না ওসব, তাছাড়া তোকে ধরতে হবে তো নিরিবিলিতে। দিব্যমণি আরও এগিয়ে আসে, বলে, শোন, পলার ভেলা করে সমুদ্রে পার হতে যাসনি, কেলেঙ্কারি হয়ে যাবে, সরে পার সময় থাকতে, নইলে ভালো হবে না। নইলে কি হবে? নইলে দেখিস আমি সরে পড়ব সাতটা বাবুদের ভাগ্নের সঙ্গে, যার সঙ্গেই হোক না কেন, উটকুমুখও তোর সঙ্গে নয়। বেশ তো, চোপর মাথায় দিয়ে যাব, আবার খালি মাথায় উঠে আসব। তবু তুই যাবি হতবাগা? বিয়ে ঠিক হলে যাব না? জমি বিলি হয়ে গেলে যাব না দখল নিতে? যাস তাই যাস তুই, বুঝতে পারছি লাঠি পেটা না হলে তুই নড়বি না এখান থেকে। খাবি কোতকা? অদৃষ্টে থাকে খাবো, পচা আদার ঝাল বেশি। কিন্তু শোন, তোকে বলে রাখি খাঁটি কথা, তোকে আমার একটুও পছন্দ হয় না, মনে ধরছে না, তোকে আমি ভালোবাসতে পারবো না এক রত্তি। ওরকম মনে হয় প্রথম প্রথম, একেবারে পাথরে কোপ মারা। এবার দিব্যমণির দস্তুর মতো গা ঘেঁষে গায়ের গরম দিয়ে বসে, বলে ফিসফিসিয়ে, এবার তবে বলি সত্যি কথাটা। এতক্ষণে ভক্ত সত্যি সত্যি ভয় পায়। দিব্যমণির মুখে চোখে কেমন একটা অন্ধকার ফুটে ওঠে। ওই পানটা দেখছিস? ওই ওই যে হলদেটে হয়েছে, ছিটছিট দাগ পড়েছে, দেখছিস? হ্যাঁ দেখছি, ওই পানটা দুষে গেছে। শোন তবে কানে কানে, আমিও তেমনি দুষে গেছি। ভক্তর গা অজান্তে শিউড়ে ওঠে। যাহ, কি যে বলো। না, কি যে বলো নয়, সত্যি। তা না হলে অমন রাস্তা থেকে বর ধরে এনে বিয়ে দেয় সাত তাড়াতাড়ি? সত্যি, আমি অত্যন্ত খুঁতে, খারাপ মেয়ে। জিজ্ঞেস কর গিয়ে বাড়ি বাড়ি, আমার কেচ্ছায় পাড়ায় কান পাততে পারবি না। যাহ, বিশ্বাস করি না, ভিটে মাটি চটি হয়ে যাবে তোর, ঘুঘু চড়বে। একবার যখন একটা কেলেঙ্কারি করেছি তখন আরও যে না করবো তার ঠিক কি? বিয়ে করছিস, মেয়ের খোঁজ নিবি নে? জিজ্ঞেস করবি নে পার্টি বেপার্টির লোককে? খোঁজ করে কতটুকুই জানতে পারবো বা? তবু যে মেয়ে দুষে গেছে, যাতে দাগ ধরেছে,
তাকে তুই বিয়ে করবি? উপায় কি না করে? উপায় নেই, নইলে দোষ তোমার ঢাকবো কি করে? আমার দোষ ঢাকতে তুই বিয়ে করবি? তুমি কি পাগল না মন্দ ফরাস? তাছাড়া গোড়ায় ঠিক খোল দিলে পানের দোষ খণ্ডে যায়, ঝাল পান ফের মিঠে হয়ে আসে, তোর মাথা হয়ে আসে, শেষকালে তুই কপাল চাপড়াবি, সাত করে বেনু জল ঢোকাস নে। দিব্যমণি উঠে পড়ে, মুখের পান ফুরিয়ে গেছে, থাকতে পাচ্ছি না আর, তবু শেষবার বলে যাচ্ছি, ভালো চাস তো পাত্তারি কুটো, মানে মানে সরে পড়, নইলে এক কেলেঙ্কারির পর আরেক কি কেলেঙ্কারি বাঁধে তুই ভাবতেও পারবি নে। আঁচলে ঘূর্ণি দিয়ে সাঁ করে বেরিয়ে যায় গেট দিয়ে। সারাটা রাত ভক্তদাসের কাটে কেমন একটা বুক চেপে ধরা বোবা হাপের মধ্যে, বুকে যতটা নিঃশ্বাস নেয় ততটা যেন ছাড়তে পারে না, যতটুকু আশা নেয় তার চেয়ে ভয়ই বেশি জুড়ে থাকে, ভয়ের ভাব। কিছু একটা যে ঘটবে তাতে সন্দেহ নেই, পাঁচাঙুলে ঘি, এমন মোলায়েম পরিণামে বিশ্বাস হয় না, হয় ফাটবে মাথা নয় ভাঙবে ঠ্যাং। সাঁতরাবাবুদের ভাগ্নের সঙ্গে সে যে কিছুতেই এটি উঠবে না তা কে না জানে, হয়তো ফাঁদে ফেলবে নয় গায়েব হয়ে যাবে, কে জানে, হয়তো সাঁতরাবাবুদের ভাগ্নের সঙ্গে শেষ পর্যন্ত বেরিয়েই যাবে দিব্যমণি, হয়তো বা সুধন্য পালের মনই চলবিচল হয়ে যাবে, হয়তো মামা আসবে না, ভজকট ভণ্ডুল হয়ে যাবে, কি যে হবে কিছুই আঁচ করতে পারছে না, কিন্তু বুঝতে পারছে শস্যের ভিতর থেকে ঠিক বেরিয়ে আসবে ভূত। তবু চলে যেতে মন ওঠে না, চোখের ভালো লাগাটা মুছে দিতে ইচ্ছে করে না নিজের থেকে চোখ বন্ধ করে, সকালে উঠে বাড়িঘরে লক্ষ্য করে না একটু ব্যস্ততা, আকাশে বাতাসে যেন বিয়ে বিয়ে রং নেই, তাকে জায়গা দিয়েছে লাগোয়া সারদা কুলের বাড়িতে, বাইরের ঘরে হাত নেই, পুরুত এসেছে তার তদারকে, তবু ভয় ভাঙা হতে পারে না, কুমোরের বিয়ের কাণ্ড কারখানাই বাকি, তবু ততটুকুও যেন সোর সরাবত নেই, মনে হয় না দিব্যমণি তার বাড়ি আছে লক্ষ্মী মেয়ের মতো, নিশ্চয়ই বেরিয়ে গেছে রাত থাকতে, হাঁটা পথে নৌকায় গাড়িতে, তবু কি আশা করা যায় সে পানের বড় যে দুপুরবেলায়, আওতায় ধান হয় না অথচ পান হয়েছে কেমন, তবু রোদের ঝাঁজে কোথাও কোথাও লতা কেমন জুমড়ে গেছে, ঝিমিয়ে পড়েছে, পিছনে খসখস করে ওঠে, যা ভেবেছে বা যা মোটেই ভাবেনি দিব্যমণি, যেন কি চক্রান্ত তার চোখে চিবুকে তার চুপি চুপি চলায়, দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে, ছোটে মনে হয় পানের লাল নয় রক্তের ছোপ, হাতের ইশারায় বসতে বলে ভক্তকে, যেখানটায় ভক্ত বসে সেখান থেকে আরও দূরে সরে যেতে ইশারা করে, যেখানে আরও একটু আবঢাক, মন্ত্রমুগ্ধের মতো ভক্ত একবার এখানে বসে আর একবার ওখানে, পাতার থোপানার আড়ালে কাছে এসে বসে প্রায় কোলের কাছে, বলে, আমি জানি কেন তুই যাসনি এখনো, বেশ তাই ট্যাফো করতে পারবি না কিন্তু বুঝলি, বলে ভক্তর হাত চেপে ধরে। ভক্ত কিছুই বোঝে না, চোখে ঝিলিক মেরে বলে দিব্যমণি, চুমু খাবি তো? চুমু খেলেই তো হবে, খা না যটা তোর খুশি, আমার মুখে খুব মিষ্টি পান, নে শিগগির, শাটে সেরে নে চট করে, তারপর বাড়ি পালা। ভক্ত হাত ছাড়িয়ে নেয় আস্তে আস্তে, আঙুলের প্যাঁচ থেকে আঙুল খুলে খুলে বলে, না না কি, নে রাখ, ন্যাকড়া করিস নে, 100 বার বললে 100 বারই না, ওই এক উত্তর, তোকে কি কাটলেও রক্ত নেই, কুটলেও মাংস নেই? না তা হয় না, দিব্যমণি যেন ঘুষি খায় উদ্যত থুতনির উপর, যেন ঠেলা খেয়ে পড়ে যায় এক পাশে, বলে, তবে কি চাস তুই হনুমান? আমি বিয়ে চাই। আমাকে চাস নে? চাই, তবে? তবে কি করে বোঝায় ভক্তদাস, কেন, বিয়ে করে তুই কি সন্ন্যাসী হবি নাকি? তা কি জানি, তবে আমাকে তুই এই কচু পাবি, আমি চললাম তবে মরতে। দিব্যমণি এলো আঁচলে চলে যায় আঁকা বাঁকা পায়ে,
পরদিন বিয়ের দিন, বিয়ের দিন না রায়ের দিন? কাঠরায় যেন আসামি এসে দাঁড়িয়েছে শুধু রায় জানাবার জন্যে। খালাস না জেল, বিয়ে না বাউন্ডুলে। হয়তো এক্ষুনি শুনবে দিব্যমণিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, পাওয়া যাচ্ছে না সাতরাবাবুদের ভাগ্নেকে। হয়তো এতলা দিতে গেছে থানায়। দিব্যমণি যে বলে গেল মরতে যাচ্ছে, তার মানে জলে ডুবে মরতে যাচ্ছে না নিশ্চয়ই। আশ্চর্য, ভাবতেও পারত না ভক্ত আভ্যদায়িকের কাজ হবে। তারপর আসবে কিনা মামা দুজন জাত কুটুম নিয়ে গয়ারাম আর বারাণসী, বাজবে ঘণ্টা কাসর, ধরবে পো, আস্তে আস্তে জমায়েত হবে লোকজন। আরও আশ্চর্য, ডাক পড়বে তার স্বামিয়ানার নিচে বিয়ের আসরে। যা দিনকাল, সব সাটে সেরে নিতে হবে ক্ষমা ঘেন্না করে। কে বলে মেয়ে পক্ষ থেকে? সমস্তই কি সংক্ষেপ দ্রুত, কোনোখানেই নেই কি ঢালাও অবসর, আভাঙা আলস্য? এও কি সত্য বলেই ধরতে হবে? ওই যে কোণে এসে বসল তার পিড়িতে, ওল কুজো হয়ে লাল চেলিতে, ঝোকানো মাথায় ঘুমটা দিয়ে, ঠিক দিব্যমণি তো। খটকা লাগে, অনেক যেন কাহিল, ডিগডিগে, নিস্তেজ, যেন ঢোলকে পড়েছে অনেকটা, রোদ লাগা পানের লতার মতোই জুমড়ে ঝিমিয়ে পড়েছে। কে জানে, হয়তো আর কেউ, তেমন নয় তার বসবার ছাদ, কাদের ডোল। এও অনেক ভদ্র, অনেক ঠান্ডা, অনেক ধীর, অনেক মৃদু, কোলের উপর হাত দুখানি রেখেছে যেন ভিক্ষার মতো। ঠিক এমনি করেই প্রতিশোধ নিয়েছে দিব্যমণি, আর একটা কোনো মেয়ে দিয়েছে বদলি করে, নিজে শটকান দিয়েছে আর তার বদলে পাঠিয়ে দিয়েছে একটাকে ফিকে জোলো পানসমি। মামার কি, মামার তো টাকা পেলেই খালাস, মেয়ে দেখনি হয়তো, কিংবা হয়তো আরও মূলে আছে ষড়যন্ত্র। হয়তো সুধন্যই দিব্যমণিকে দেখিয়ে পার করছে তার কৃষ্ণমণিকে। পান খাওয়া দাঁতে দিব্যমণির লাল হাসিটা দেখতে পাচ্ছে যেন সামনের আলোতে, দূরের অন্ধকারে। কি ধরিবাজ মেয়ে, তার বিয়ের স্বাদ মিটিয়ে দিয়েছে ষোলো আনা, খোড়াকে ঠিক সে টেনে নিয়ে এসেছে খালের মধ্যে, এখন ঢাকে শুদ্ধ বিসর্জন। কার বদলে কে? নাকের বদলে নুরুন, পানের বদলে মুখ শুদ্ধি। ঠিক হয়েছে, কাঙালের ঘোড়া রোগ হলে এমনই হয়। মুখচন্দ্রিকা, মেয়েটার চোখ বোজা, ঠোঁট দুটো ফ্যাকাশে, মেটে মিনমিনে মুখ, চিনি চিনি অথচ চেনা যায় না। আস্তে আস্তে চোখ তোলে মেয়ে, চাউনিটা মনমরা, দেরি হয় না চিনতে, দিব্যমণি। দিব্যমণি কি সত্যি? দেখতে দেখতে ধোয়া পাকলা হয়ে পাট উঠে যায় বিয়ের, বাতি যায় নিবে, বরকনে শুতে যায়, ঘোলা রাত, ময়লা ময়লা জ্যোৎস্না, ঝিঝি ডাকে, তেঁতুল গাছে বসে ডাকে একটা ভুতুম। বিছনায় উঠতে ভক্তর পায়ে দিব্যমণির পা ঠেকে যায়, দিব্যমণি অমনি পায়ে হাত দিয়ে প্রণাম করে। ভক্ত ভাবে খুব একটা ঠাট্টা হয়তো, কিন্তু দেখে দিব্যমণির মুখে নরম গাম্ভীর্য, গ্যাসের আলোয় যা দেখেনি এখন দেখতে পায় মিটমিটে জ্যোৎস্নায়। দিব্যমণির ঠোঁট সাদা শুকনো, দাঁত দেখা যায় না, একটাও পান খায়নি সে আজ। এ কি, পান খাওনি? অনেকক্ষণ পর ধরা গলায় দিব্যমণি বলে, না আজ আমার উপোস, আমার বিয়ে। এ কি, দিব্যমণি কথা কইছে, কিচ্ছু খাওনি তাই বলে? না, বিয়ের দিন মেয়েদের কিছু খেতে হয় না। খেলে কি হয়? পাপ হয়, খেতে নেই। তুমি তো ওসব মানো না। না মানি, এখন মানি। পান খেলে না কেন? পান সমস্ত পুজোয় লাগে, সমস্ত শুভ কাজে লাগে, আজ তা খেতে হয় না। কাল থেকে দু একটা খাবো, বেশি খাওয়াতে শ্রী নেই। দিব্যমণি কথা কইছি, ভক্ত যতক্ষণ না শোয় ততক্ষণ দিব্যমণিও বসে থাকে এক কোণে, মুখ ফিরিয়ে, আঙুলে করে চাদরের কোণ খোটে। যত না রাগ তত লজ্জা, যত না ঘৃণা তত ভক্তি। অনেক সাহস করে ভক্ত হাত ধরে, হাতটা কীরকম টান লম্বা হয়ে থাকে, ছাড়িয়ে নেয় না।
ঢেলেও দেয় না, শুধু ছেড়ে দিয়ে বসে থাকে। হাত ছেড়ে দেয়, শোও, বসে আছো কেন, বলে ভক্তদাস। হাত আবার নিজের কাছে রাখে, তুমি আগে শোও। এ কি দিব্যমণির কথা? দিব্যমণিকে শোয়াবার জন্যই শুতে হয়। শুয়েই কেমন কুকড়ে লুটিয়ে পড়ে, মনে হয় যেন মুছে গেছে, ধুয়ে গেছে দুঃখে লজ্জায় পরাজয়ে, ধরা দেওয়ার চাইতেও ধরা পড়ে যাওয়ার লজ্জায়। অনেক বলে ফেলেছে, অনেক খুলে দিয়েছে তারই অনুতাপে। জলে ধুয়ে ধুয়ে পড়ে আছে একটা ধার খয়া গোলালো পাথরের ঢিপি, পা দিয়ে পাঁচ হয়ে মনে হয় কাঠের কুদো, মাঠে ফেলে রেখে আসা গোড়াকার নাড়া, যেন কাটলেও রক্ত নেই, ফুটলেও মাংস নেই। হঠাৎ দূর থেকে যেন একটা চাপা কান্নার আওয়াজ ভেসে আসে, ফোলা ফোলা ফোপা ফোপা কান্না, মুখের মধ্যে কাপড় ঠেসে ঠেসে, বুক পেট পিঠ কাঁধ দোলে পিষে থেতো করে। মিনতি নেই, নালিশ নেই, প্রতিবাদ নেই, ফাট ধরা মাটির বোবা অন্ধকার থেকে কান্না। ভুতুমের ডাক হয়তো, কিংবা কে জানে রাতের ডাক। দিব্যমণি যে মরে যাবে বলেছিল, ঠিকই মরে গেছে। ভক্তদাস উঠে বসে সর্বশান্তের মতো, খুব কাছে মুখ এনে তাকায় তার ঘুমন্ত শান্ত মুখের দিকে, সাদা মরা মুখ, ফাঁসির কাঠে লটকানো মুখ, চোখে জলের দাগের মতো রক্তের কালো দাগ যেন লেগে আছে জায়গায় জায়গায়, কষে চোখের নিচে নাকের দুপাশে। দরজার বা পাল্লায় আসতে চাপ দিতেই হুড়কো আলগা হয়ে খুলে যায়। ভক্ত বেরিয়ে আসে ঘর থেকে, পা টিপে টিপে দরজাটা আবার আসতে ভেজিয়ে দেয়। সত্যি তার যোগ্যী নয় ভক্তদাস, সমস্ত স্বামিত্ব নিয়েও নয়, বোঝে এতক্ষণে স্বামিত্বের শ্মশানে এসে। মাথার উপর থেকে একটা টিকটিকি সায় দিয়ে ওঠে, না দিব্যমণি বাঁচুক, দিব্যমণি হোক, এক রাত্রি মিথ্যে দুঃস্বপ্নের পর বাঁচুক আবার তার সেই পুরনো বাঙ্গিমায় সত্যিকারের স্ফূর্তিতে। আজ এ পর্যন্তই। কেমন লাগলো গল্পটি তা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।